আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো ডিম পিজা রেসিপি। এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর সেটাকে অমলেটও বলা যায়, যে যেটা বলেন। তো আমি রুটি এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়া শেষ। এখানে আমার একটা ডিম প্রয়োজন, তো আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে দুটো ডিম ব্যবহার করতে পারবেন। ডিমটা ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেল, এখানে রুটিগুলো একটু ভাজতে হবে হালকা। এখন আমি ডিপ দিয়ে দেবো। এখন উল্টে দেবো। এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস।
কমপ্লিট পাউরুটি ডিম পিৎজা, দেখতে সুন্দর লাগছে দেখেন। থ্যাংক ইউ।